আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটা ব্র্যান্ড পিসি দেখাবো, i3-i5-i7 জেনারেশনের। যারা চাচ্ছেন যে স্বল্প বাজেটের মধ্যে i3-i5-i7 জেনারেশনের ব্র্যান্ড পিসি কিনতে, তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই ধারণা পেয়ে যাবেন এই পিসিগুলো আমাদের কাছ থেকে কত করে নিতে পারবেন। সো আপনাদেরকে আর দেরি করাবো না, চলুন আমরা ভিডিওটি সম্পূর্ণ শুরু করি। আজকে আমরা যে ব্র্যান্ড পিসিটি দেখাবো সেটি হচ্ছে আমাদের অরিজিনাল এসপির একটি ব্র্যান্ড পিসি, আর যেটা হচ্ছে আপনার i3-i5-i7 জেনারেশন, আপনার ইন্টেলের i3-i5-i7 জেনারেশন। এবং এগুলো আমরা অবশ্যই আপনার এগুলো ব্যাংক থেকে আমরা ক্রয় করি, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বড় বড় প্রতিষ্ঠান থেকে। আর এগুলো জাহাজের পিসি না, মূলত আমরা বলে দিচ্ছি। আর আপনার এগুলো এখন আপনার সবাই জাহাজের পিসি হিসেবে এটা চিনে এগুলোকে। সো আপনার এটার মধ্যে কী কী রয়েছে সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাচ্ছি। আপনার এটার মধ্যে একটি অরিজিনাল এসপির একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অরিজিনাল এসপির পাওয়ার সাপ্লাই। আপনারা এটার 3-পিন সকেট কানেক্টরটা দেখলে আপনারা বুঝতে পারবেন, 6-পিনের কানেক্টরটা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল এসপির পাওয়ার সাপ্লাই। আপনার পাওয়ার সাপ্লাই তার অল্প পরিমাণে বের হয় এগুলো অরিজিনাল পাওয়ার সাপ্লাইগুলো থেকে। আর এটার মধ্যে আপনার থাকবে 500 GB একটা হার্ড ডিস্ক, 500 GB হার্ড ডিস্ক থাকবে, এবং অরিজিনাল আপনার এসপির র্যাম থাকবে। আপনারা এদেরকে দেখানোর চেষ্টা করব, এটার মধ্যে অরিজিনাল আপনার এসপির র্যাম থাকবে, অরিজিনাল এসপির 4 GB র্যাম থাকবে, এবং 500 GB হার্ড ডিস্ক থাকবে। আর এখানে আপনার র্যাম স্লট হিসাবে পেয়ে যাবেন 4টি র্যাম স্লট। এখানে আপনার 4, 4, 8, 8, 8, 16 আপনার এভাবে 4, 4 করে 4টি র্যাম এবং 8, 8 করে 4টি র্যাম ইউজ করতে পারবেন। এবং এখানে একটি গ্রাফিক্স কার্ড স্লট রয়েছে, আপনারা চাইলে এখানে একটি গ্রাফিক্স কার্ডও লাগাতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যারা চাচ্ছেন যে আপনার অল্প বাজেটের মধ্যে পিসি নেবেন এবং এ পিসির মধ্যে স্পিকার থাকবে, তাহলে পিসি নিতে পারেন। এটার মধ্যে আপনার ইন্টারনাল একটি স্পিকার রয়েছে, আপনারা চাইলে আপনার পিসিতে স্পিকার ইউজ করতে হবে না, এই স্পিকার দিয়ে আপনারা কাম চালিয়ে নিতে পারবেন। আর এই স্পিডের মধ্যে আপনার প্রসেসর সেকশনে আছে আপনার i3-i5-i7 জেনারেশন ইন্টেলের প্রসেসর। আর আপনার মাদারবোর্ডটা এখন একেবারে ফ্রেশ কন্ডিশন, এটা কোনো সার্ভিস করা হয়নি, এগুলো আমরা ব্যাংকের থেকে লড়ে কিনে আনি। যারা আমাদের কাছে নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর একটি কথা হচ্ছে, যারা দোকানদার রয়েছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা হোলসেলে কম্পিউটার প্রোডাক্টগুলো দিয়ে থাকি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনার এসপির যে ব্র্যান্ড পিসিটি, এগুলোর মধ্যে আপনার ফ্রন্টে থাকবে 4টি USB পোর্ট। আপনারা অবশ্যই দেখেন ফ্রন্টে কিন্তু আপনার 4টি USB পোর্ট পেয়ে যাচ্ছেন, এবং আপনার এটার পিছন দিকে আমরা কটা USB পাচ্ছি দেখাচ্ছে। আপনার এটার পিছন দিকে পেয়ে যাবেন 6টি, সামনে 4টি, টোটালি 10টি USB পেয়ে যাবেন, এবং একটি ল্যান্ড পোর্ট এবং VGA পোর্ট, PS2 পোর্ট, এগুলো অডিও পোর্টগুলো পেয়ে যাবেন। আর একটি পাওয়ার পোর্ট রয়েছে আপনার, যেটা দ্বারা পিসি চালু করবেন। আর এই পিসিগুলো আমাদের স্টকে প্রচুর পরিমাণে রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পারছেন না, আমি আপনাকে আবার দেখাচ্ছি। পিসিগুলো আমাদের স্টকে প্রচুর পরিমাণে রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমাদের কাছে এসপি, ডেল, লেনোভো বিভিন্ন ব্র্যান্ডের আপনার পিসিগুলো রয়েছে, কিন্তু বর্তমানে আমাদের কাছে রয়েছে শুধু এসপির i3-i5-i7 জেনারেশনের পিসিগুলো। আর আমাদের পিসিগুলো যারা আপনার সার্ভারে কাজ করবেন এবং লং টাইম ইউজ করবেন, তাদের জন্য এই পিসিটি খুব ভালো হবে। আর যারা চাচ্ছেন যে 4000 টাকা দামের পিসি নেবেন, তারা এসপি, ডেল, লেনোভো সব ধরনের ব্র্যান্ডের নিতে পারবেন। 4000 টাকা দামের ব্র্যান্ড পিসিও আমাদের কাছে রয়েছে। আর যারা দোকানদার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, তাদেরকে আমরা কোয়ান্টিটিতে দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, যারা যারা অর্ডার করবেন তারা অবশ্যই তাদের অর্ডার করে ফেলুন, অতি স্টক ফুরিয়ে যাওয়ার আগে আপনারা যারা অর্ডার করবেন তাদের অর্ডার করে ফেলুন। এই পিসিগুলো অনেক ভালো এবং দীর্ঘদিন আপনার ইউজ করার জন্য এই পিসিগুলো ব্যবহার করতে পারবেন।